হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো যে ওয়ার্ডপ্রেস লোয়ার ভার্সনের সাথে ওয়ার্ডপ্রেস আপার ভার্সনের যে পার্থক্যটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ওয়ার্ডপ্রেস 3.9.1 ব্যবহার করে কিভাবে একটি থিমকে ইনস্টল করতে হয়, কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে কোনো একটি পেজকে ডিজাইন করতে হয় এবং কিভাবে একটি থিমকে টোটাল মডিফাই করতে হয় এবং সেটিকে সি প্যানেলের মাধ্যমে কিভাবে আপলোড করতে হয়। এই টাইপের আমি 20 থেকে 22টি টিউটোরিয়াল আপনাদের সামনে তৈরি করে দেখিয়েছিলাম। তো আজ আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন অর্থাৎ আপার 5 ভার্সনের সাথে 3.9.1 এর যে পার্থক্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি 3.9.1 এটাকে ইনস্টল করব, তারপরে 5.1.1 এটিকে ডাউনলোড করে নামাবো, সেটিকেও আমি ইনস্টল করব এবং দুটির মধ্যে দুটি পেজকে ক্রিয়েট করে অর্থাৎ আগে আমাদের কতটা লিমিটেশন ছিল এবং আপার ভার্সনে আমাদের সেই লিমিটেশনটা কতটুকু ক্রস করেছে অর্থাৎ আমরা কিভাবে এটিকে আরো সুন্দরভাবে একটি পেজকে মডিফাই করতে পারি সেই পার্থক্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস 3.9.1 এটি আমার অলরেডি নামানো আছে, অনেক আগে থেকেই সেটাকে আমি নামিয়ে রেখেছি। এখন আমি ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন সেটাকে আমি প্রথমে ডাউনলোড করব। তো wordpress.org এই সাইটে আমি যাব, এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 5.1.1। তো প্রথমে এটিকে আমি ডাউনলোড করব। তো ওয়ার্ডপ্রেস এর যে জিপ প্যাকেজ সেটি আমাদের এখানে ডাউনলোড হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে ডাউনলোড লোকেশনে যাব, এটিকে আমরা এক্সট্রাক্ট করব। তো এখানে আমি এক্সট্রাক্ট করতেছি, এর মধ্যে আমরা দুটো ডাটাবেসকে খুলে আসি। আমাদের এখানে জ্যাম অলরেডি ইনস্টল করা আছে, তো এখানে আমি লোকাল হোস্ট এখানে যাব, দেন পিএইচপি, এখানে দুইটি ডাটাবেসকে আমি এখানে ক্রিয়েট করব। তো নিউতে এখানে ক্লিক করলাম, দেন একটি ডাটাবেসের নাম দিই আমি এখানে ডাব্লুপি লোয়ার, ওকে। আরেকটি ডাটাবেজ আমি এখানে খুলব, এটির নাম আমি এখানে দিব ডাব্লুপি আপার, ওকে। এখন আমরা লোয়ার ভার্সনের যে ফাইলগুলা সেগুলাকে এখানে আমি কপি করব, দেন সেটাকে সি ড্রাইভের জ্যাম তার আন্ডারে এইচটি ডকস, এখানে আমি একটা ফোল্ডারকে প্রথমে ক্রিয়েট করে নিব, এটির নাম আমি দিই ডাব্লুপি লোয়ার, ফাইলগুলো আমি এখানে পেস্ট করি। এখন আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সন যেটিকে আমরা একটু আগে ডাউনলোড করলাম অর্থাৎ 5.1.1 এর ফাইলগুলোকে কপি করলাম, দেন একইভাবে সি ড্রাইভের জ্যামের আন্ডারে এইচটি ডকস, এখানে আমি আর একটা ফোল্ডারকে ক্রিয়েট করব, এটির নাম দিলাম ডাব্লুপি আপার। এখানে আমি ফাইলগুলোকে পেস্ট করলাম। তো আপাতত ফাইলগুলোকে আমি এখানে পেস্ট করলাম, এখন আমি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। তো প্রথমে আমি লোয়ার ভার্সনকে ইনস্টল করব। তো লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটির নাম আমি দিব ডাব্লুপি লোয়ার, ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, লেটস গো, দেন ডাটাবেজের নামটা আমরা এখানে দিব, আমি দিয়েছিলাম ডাব্লুপি লোয়ার, ইউজার নেম, ইউজার নেম আমরা অবশ্যই জানি যে লোকাল হোস্টের ক্ষেত্রে রুট লিখতে হয় এবং পাসওয়ার্ডকে সবসময় ব্ল্যাঙ্ক রাখতে হয়, দেন সাবমিট, রান দ্য ইনস্টল। এখানে আমি একটা সাইটের নাম দিব ডাব্লুপি লোয়ার প্যাকেজ সাইট, এটি আমি নাম দিলাম।
ইউজারনেম এখানে অ্যালবার্ট দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করি দেন একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে ব্যবহার করব ইনস্টল ওয়ার্ডপ্রেস এখন এটাকে আমি লগইন করি লগইন তো এটা কিন্তু আমার একটা ড্যাশবোর্ড এসেছে এটা কিন্তু লোয়ার প্যাকেজের ড্যাশবোর্ড এখন আমি এখানে আপার যে প্যাকেজ অর্থাৎ 5.1.1 লেটেস্ট যে ভার্সন সেটাকে ইনস্টল করব তো লোকাল হোস্ট স্ল্যাশ তো এটার আমি ফোল্ডারের নাম দিয়েছিলাম WP আপার একইভাবে এখানে আমরা একটু আলাদা দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে বলছে তো আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা দিয়ে কন্টিনিউ দিব এবার লেটস গো একইভাবে আমি ডাটাবেজের নাম দিব ডাটাবেজের নাম ছিল আমার WP আপার এটার ক্ষেত্রেও আমার ইউজার নেমটা হবে রুট পাসওয়ার্ডটা হবে ব্ল্যাঙ্ক দেন সাবমিট রান দেন ইনস্টলেশন এখানে আমি সাইটের একটা নাম দিব তো এখানে আমি লোয়ারের পরিবর্তে আপার অথবা লেটেস্ট লেটেস্ট প্যাকেজ সাইট এটা আমি দিলাম ইউজার নেম আমি এখানে যেটি ছিল সেটিই দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড আমি দিব ইমেল অ্যাড্রেস দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস লগইন তো এটি আমরা আরেকটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেটেস্ট ভার্সনের যে ড্যাশবোর্ড সেটি এবং এখানে আমি এইটার প্ল্যাটফর্মটা এবং এইটার প্ল্যাটফর্মটা প্রায় সেম আমি দেখতে পাচ্ছি শুধু কিছু ফিচার এখানে আলাদা করা আছে এবং এখানে যদি আমি লোয়ার ভার্সনের ক্ষেত্রে একটি পেজকে ডিজাইন করতে চেতাম তাহলে আমার এখানে পেজেস দেন অ্যাড নিউ এখানে যেতে হতো এবং এখানে আমাদের কিন্তু পেজের একটা টাইটেল দিতে হতো তো আমি এখানে একটা পেজের টাইটেল দিব এটার এখানে আমি নাম দিলাম HTML এবং এই করেসপন্ডিং কিছু টেক্সট আমাকে এখানে লিখতে হতো এবং সেটার যদি কোড মুডে আমি যেতে চাইতাম তাহলে আমাকে টেক্সটে ক্লিক করতে হতো এবং যদি আমি শুধু ভিজুয়াল মুডে থাকতে চাইতাম তাহলে কিন্তু আমাকে এখানে ভিজুয়াল অর্থাৎ ভিজুয়াল এই অপশনটাতে ক্লিক করতে হতো তো এখানে আমার কিছু টেক্সট আমার লেখা আছে এগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম তো এইখানে এই টেক্সটগুলাকে আমি এখান থেকে জাস্টিফাই সেন্টার অথবা লেফট এগুলা সব কিছু করতে পারতাম এবং এখান থেকে বুলেটিং কিছু সিলেক্ট যদি করতে হতো হরিজন্টাল লাইন এখান থেকে আমি আনতে পারতাম এবং এটার আরও কিছু এক্সট্রা ফিচার ছিল তো এগুলোও কিন্তু আমি এখানে ইউজ করতে পারতাম এবং আমার সীমাবদ্ধতার কিন্তু শুধু এতটুকুর মধ্যে ছিল এর বেশি কিছু কাজ কিন্তু আমি এখানে করতে পারতাম না লোয়ার ভার্সনের ক্ষেত্রে এবং এক্ষেত্রে যদি আমাকে কোনো ইমেজকে আনতে হতো তো তখন আমাকে এখানে অ্যাড মিডিয়া দেন সিলেক্ট এখান থেকে HTML এর রিলেটেড কোনো ইমেজ আমি এখানে নিব তো HTML রিলেটেড ইমেজ এইটা এটাকে আমি আপলোড করলাম ইনসার্ট ইনটু পেজ তো এই ইমেজটা কিন্তু এখানে আমি আনলাম তো এইটাকে যদি আমাকে কোনোভাবে কোনো মডিফাই করতে হতো আমি কিন্তু এই ড্যাশবোর্ডের ফিচার থেকে কোনোভাবেই করা আমার পক্ষে সম্ভব
ছিল না যেহেতু এটা লোয়ার ভার্সন এবং এটার এইচটিএমএল কোডে যে এখানে কিন্তু আমাকে কোডগুলোকে মডিফাই করে ইমেজকে কিংবা টেক্সটকে মডিফাই করতে হতো তো যেটার ক্ষেত্রে আমাদের অনেকে যদি এইচটিএমএল এ কিংবা সিএসএস এ এক্সপার্ট না হতাম তো আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়তো এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা একটা প্লাগইনকে ইউজ করতাম যেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার যেটা আমাদের কাজকে খুব ইজি করে দিত কিন্তু ভিজুয়াল কম্পোজার কিন্তু আসলে ফ্রি ভার্সন না এটা কিন্তু পেইড ভার্সন তো এই প্লাগইনটা কিন্তু কিনে ইউজ করতে হতো সুতরাং সবার পক্ষে কিন্তু ইউজ করা সম্ভব ছিল না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লিমিটেশন ছিল অর্থাৎ একটা পেজকে ডিজাইন যদি আমি এখন আপার ভার্সনের মাধ্যমে করতে চাই তাহলে আমি দেখব যে লোয়ার ভার্সনের সাথে আপার ভার্সনের পার্থক্যটা কতটুকু তো আমি এখন আপার ভার্সনে আছি সে ঠিক একইভাবে আমি একটি পেজকে ডিজাইন করার চেষ্টা করব তো পেজেস দেন অ্যাড নিউ এখানে কিন্তু আমাদের আমরা ফিচারটা দেখলেই বুঝতে পারতেছি অর্থাৎ প্ল্যাটফর্মটাই কিন্তু আলাদা আগে কিন্তু আমাদের একটা বক্স মতো ছিল উপরে সেখানে আমাকে টাইটেল লিখতে হতো এবং এখানে কিন্তু কন্টেন্ট দেওয়ার মতো অপশন ছিল এখানে কিন্তু কন্টেন্ট দেওয়ার মতো অপশন নাই এখানে আমি একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি যেখানে আমি বিভিন্ন ব্লককে এখানে অ্যাড করতে পারবো এবং এখানে আমি ইমেজ আনতে পারবো এবং এখান থেকে আমি গ্যালারি আনতে পারবো অর্থাৎ ইয়ে গ্যালারি বলতে আমরা কিন্তু বুঝাই যে অনেকগুলো ইমেজের সমষ্টি যেখানে থাকে অর্থাৎ অনেক নতুন নতুন ফিচার কিন্তু আমাদের আপার ভার্সনে আছে তো একইভাবে ভাবে আমি HTML এর এই কন্টেন্ট দিয়েই প্রথমে আমি আমার পেজটিকে শুরু করি এরপরে আমি এখানে HTML রিলেটেড যে টেক্সটগুলা সেগুলোকে আমি কপি করলাম কপি করে এখানে কিন্তু আপনি কিন্তু পারতপক্ষে পেস্ট করার কোনো অপশনকে দেখতে পাচ্ছেন না তো আমি যদি এখানে এটিকে পেস্ট করি এটা কিন্তু আসলো এবং ফিচারটা টোটালি কিন্তু আলাদা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি যদি প্যারাগ্রাফ মুড কিংবা হেডিং মুড কিংবা লিস্ট মুড যে কোনো মুডে আপনি যদি দেখতে চান অর্থাৎ আপনার টেক্সটগুলোকে আপনি কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি আরও অনেক অপশন আছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ ডুপ্লিকেট মানে একই লেখাকে আপনি দুইবার চাচ্ছেন কি না কিংবা কোনো একটি ব্লক কে আপনি এই যে লেখা এটার আগে ব্লককে অ্যাড করতে চাচ্ছেন কিনা কিংবা এই ব্লকের পরে কোনো ব্লককে অ্যাড করতে চাচ্ছেন কিনা কিংবা এর HTML কোডটাকে আপনি দেখতে চাচ্ছেন কিনা কিংবা এই ব্লকটুকু ইউজারদের অর্থাৎ ভিউয়ারদের কাছ থেকে ব্লক থাকবে কিনা অর্থাৎ তারা দেখতে পাবে না এরকম অপশন যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনি করতে পারবেন ইভেন আপনি এই ব্লকটাকে কিন্তু এখান থেকে রিমুভও করে দিতে পারবেন এরকম অনেক ফিচার কিন্তু এখানে আছে আপনি কিন্তু লেখাগুলোকে বোল্ড করতে চান আপনি কিন্তু এখানে সিলেক্ট করে লেখাগুলোকে বোল্ড করতে পারবেন ইটালিক করতে পারবেন এখানে হাইপার লিঙ্কও আপনি দিতে পারবেন এরকম অনেক অপশন আছে তো এক এক করে আমরা এখানে দেখব তো ফার্স্টে আমরা এই অপশনগুলোকে দেখলাম যে এখানে টেক্সটগুলোকে আমি এনেছি এখন আমি কিছু নতুন কিছু করার চেষ্টা করব এখানে তো এখানে আমি একটা ব্লককে এটার পরে নিব অর্থাৎ ইনসার্ট আফটার এখানে দেখুন একটা চিহ্ন চলে এসছে একটা ব্লককে আমি এখানে নিতে পারবো তো এখানে আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমি চাচ্ছি যে একটা ইমেজকে নিব কিংবা একটা গ্যালারিকেই আমি আনতে চাচ্ছি যে কিছু ইমেজ মিলে একটা গ্যালারি হবে তো এখানে আমি গ্যালারিতে ক্লিক করলাম আপলোড অর্থাৎ এখান থেকে কিছু HTML CSS রিলেটেড আমি কোনো ইমেজকে কয়েকটা একসাথে সিলেক্ট করি এই কটা ইমেজে আমি সিলেক্ট করি PHPও আমি নিয়ে নিই কোনো সমস্যা নেই একটা গ্যালারি হবে এখানে তো এখানে কিন্তু অনেকগুলা ইমেজ আমাদের আসলো তো এইটার আসলে ডিসপ্লেটা কেমন হবে আমরা একটু দেখে আসি এটাকে প্রিভিউটা দেখে আসি প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি HTML আর এর রিলেটেড যে কন্টেন্টটা দিয়েছিলাম কন্টেন্টগুলো এসেছে টেক্সটগুলো এবং এখানে কিন্তু বিভিন্ন ইমেজের একটা গ্যালারি আমি দেখতে পাচ্ছি যে চারটা ইমেজ নিয়েছিলাম প্রথম তিনটা ছোট আকারের আছে এবং পরেরটা একটু বড় আকারের ইমেজ আছে অর্থাৎ একটা গ্যালারি কিন্তু এখানে তৈরি হয়েছে এখন আমরা এই ইমেজের পরে যদি অন্য কিছু আনতে চাই অর্থাৎ এইটার পরে আরেকটা ব্লক আছে এবং সেখান থেকে আমি চাচ্ছি এখান থেকে পেজ লেআউট
এখান থেকে আমি চাচ্ছি যে মিডিয়া এন্ড টেক্সট এরকম একটা আসবে অর্থাৎ আমরা অনেক ফিচারে দেখতে পাই যে লেফট হ্যান্ডে একটা ইমেজ আছে এবং সেই রিলেটেড কিছু কন্টেন্ট কিন্তু তার রাইট হ্যান্ডে আছে সো সেরকম একটা কিছু বানাতে চাচ্ছি তো এখানে আমি ক্লিক করলাম প্রথমে আমি একটা ইমেজকে আনবো তো আমি চাচ্ছি যে পিএইচপি রিলেটেড পিএইচপি না আমি সিএসএস রিলেটেড কোনো কন্টেন্ট এখানে আমি অ্যাড করব তো সিএসএস একটা ইমেজকে আমি এখানে আপলোড করলাম এবং সিএসএস রিলেটেড কোনো টেক্সট তার ডান পাশে থাকবে এখন আমি এই সিএসএস রিলেটেড কোনো একটা টেক্সটকে এখানে দিতে চাচ্ছি তো এখানে আমি সিএসএস অর্থ আমরা জানি ক্যাসকেডিং স্টাইল শিট ক্যাসকেডিং স্টাইল শিট এই লেখাটা আমি এখানে দিলাম এটা প্যারাগ্রাফ আকারে আছে আমি যদি এটাকে হেডিং আকারে দিতে চাই তাহলে হেডিং আকারে আসবে তো এটা আমি হেডিং কিন্তু আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন অর্থাৎ এখানে কি ধরনের হেডিং দিচ্ছেন অর্থাৎ H4 পর্যন্ত একটু ছোট হেডিং আমি এখানে দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি এই সিএসএস অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট এই লেখাটার উপর একটি লিংক আমি দিতে চাচ্ছি অর্থাৎ এই যখন ডিসপ্লে পেজে এই লেখাটা দেখা যাবে তখন এখানে ক্লিক করলে যাতে কোনো একটা পেজ ওপেন হয় তো আমি এটার সাথে একটা গুগলের লিংক করব তো তার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম দেন এখানে ইনসার্ট লিংক এখানে আমি দিলাম http://www.google.com আচ্ছা এইটার পরে আপনারা এখানে তিনটা ফোটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে লিংক সেটিং এখানে কিন্তু আপনি সেটিং করতে পারবেন অর্থাৎ পেজটা কি এই ট্যাবের মধ্যেই ওপেন হবে নাকি নিউ একটা ট্যাব ওপেন হবে তো আমি চাচ্ছি নিউ একটা ট্যাব এখানে ওপেন হবে তো এটাকে আমি ক্লিক করলাম দিয়ে এখানে আমি অ্যাপ্লাই দিলাম তো এখানে লিংকের চিহ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন যদি আমি প্রিভিউতে যে দেখে আসি তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা লিংক তৈরি হয়েছে এবং এখানে ক্লিক করলে কিন্তু গুগলের পেজ ওপেন হচ্ছে তো এটা কিন্তু আমরা একটা লিংক করতে পারলাম এখন আমি আরও কিছু ফিচার যদি এখানে অ্যাড করতে চাই যে এখানে আমি একটা কলামকে নিতে চাচ্ছি তো এখানে লেআউট এলিমেন্ট দেন কলামস অর্থাৎ দুটি কলাম একসাথে কাজ করবে এমন কিছু এখানে দেখেন পাশাপাশি কিন্তু দুইটা ব্লক চলে এসছে তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ব্লকের মধ্যে আমি কি দিব ফার্স্ট যে ব্লক সেটার মধ্যে আমি একটা ইমেজকে রাখতে চাচ্ছি তো আপলোড ইমেজ একইভাবে এই ইমেজটাকে আমি এখানে রাখলাম এবং একইভাবে এই ব্লকের মধ্যে আমি একটা গ্যালারিকে রাখতে চাচ্ছি তো গ্যালারি এবং আপলোড এখান থেকে কয়েকটা ইমেজকে আমি এখানে নিয়ে নিলাম তো এখানে আমি দেখতে পাচ্ছি ইমেজগুলো আপলোড হলো এখন আমি যদি প্রিভিউতে চলে যাই এখানে দুইটা ব্লক চলে এসছে কিন্তু একটা হচ্ছে ফার্স্টের ব্লক এবং আরেকটা হচ্ছে পরের ব্লক তিনটা কিন্তু পাশাপাশি উপর নিচে অ্যাড হয়েছে তো আমরা চাচ্ছিলাম কিন্তু এটা যদি পাশাপাশি থাকতো তাহলে কেমন হতো এখানে আমি আরেকটা ইমেজকে নিলাম আপলোড দেন পিএইচপি এবং এখানে সিএসএস রিলেটেড যদি কোনো টেক্সটকে আমি এখানে আনতে চাই এটা কিন্তু একটা সুন্দর ব্লক তৈরি হলো এখন আমরা চাচ্ছি এখানে একটি সেপারেটর ব্যবহার করব তো সেটার জন্য আমাদেরকে একইভাবে অ্যাড ব্লক দেন এখানে সেপারেটর আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তো এখানে কিন্তু ছোট একটি সেপারেটর আমি দেখতে পাচ্ছি তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু ওয়াইড লাইন আবার ডটেড আকারে দেখতে চাইলে আপনারা এখানে ডটেড সাইন দিতে পারেন তো ওয়াইড লাইন এটা আমি দিতে চাচ্ছি এখানে কিন্তু একটা সেপারেটর এখানে আসলো এখন আমরা একটি লিস্টকে ক্রিয়েট করতে চাচ্ছি বিভিন্ন ধরনের লিস্ট আমাদের ক্রিয়েট করা লাগতে পারে তো এখানে ব্লক দেন এখান থেকে লিস্ট এখানে কিছু আইটেমের আমি নাম দেই ফ্রুটসের নাম দেই অ্যাপেল দেন অরেঞ্জ দেন ম্যাঙ্গো ব্যানানা পাইনঅ্যাপেল তো এখানে কিছু লিস্ট আমি ক্রিয়েট করলাম তো এভাবে আপনারা কিন্তু লিস্টও তৈরি করতে পারবেন
এখন আপনি যদি কোনো ভিডিওকে অ্যাড করতে চান আপনি কিন্তু ভিডিওকে অ্যাড করতে পারবেন তো সেটির জন্য আপনাকে কমন ব্লকস এখান থেকে আপনি ভিডিওকে অ্যাড করতে পারবেন এখানে ভিডিওকে আপলোড করতে চান আপনি করতে পারবেন কিংবা ইনসার্ট ফ্রম ইউআরএল আপনি কোনো ইউআরএল দিয়ে যদি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আবার মিডিয়া লাইব্রেরিতে যদি থেকে থাকে সেটাও করতে পারবেন তো আমি চাচ্ছি আমার চ্যানেলের কোনো একটি ভিডিওর ইউআরএল আমি এখানে আনতে চাচ্ছি তো এই ইউআরএলটাকে আমি এখানে কপি করলাম এখান থেকে ইনসার্ট ইউআরএল দেন অ্যাপ্লাই এখানে কিন্তু ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারলাম অর্থাৎ সরাসরি আমার চ্যানেল থেকে এই ভিডিওটা কিন্তু আমি এনেছি এখন আমি চাচ্ছি যে এখানে একটি কভার ফটো আমি এখানে দিব তো একইভাবে সেইটাই আমি কমান্ড ব্লকস সেখান থেকে কভার এখান থেকে আপলোড আমি কোন একটা কভার ফটো হিসাবে আমি এই HTML এর এই ইমেজটাকেই দিতে চাচ্ছি তো এটি কিন্তু কভার ফটো হিসেবে আসলো এখন এই ইমেজে আমি যদি কোনো টাইটেল দিতে চাই যে এখানে দিলাম যে দিস ইজ এ কভার ফটো এরকম কিছু একটা দিলাম তো এখান থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি আপনি চেঞ্জ করতে পারবেন কম বেশি আপনি এখান থেকে করতে পারবেন এখান থেকে আপনি ওভারলে যে কালার সেগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কালার এখানে সেট করতে পারবেন অর্থাৎ অনেক মজার মজার অপশন কিন্তু এখানে আছে আপনি সেটা দেখতে পাচ্ছেন এখন এটিকে ফিক্সড ব্যাকগ্রাউন্ড এটাকে ব্যাকগ্রাউন্ডের ফিক্সড হিসাবেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন আবার যদি না চান সেটাও করতে পারবেন একইভাবে আমরা এখানে একটি ফাইলকে অ্যাড করতে চাচ্ছি তো এখান থেকে আমরা কমন ব্লক সেটার ভিতর থেকে ফাইল তো কোন একটি ফাইলকে আমি এখানে রাখতে চাচ্ছি যে যেটি এখান থেকে আমি ডাউনলোড করে নামাইতে পারবো কিংবা ইউজাররা ডাউনলোড করে নামাইতে পারবে তো আপনি যে কোনো টাইপের ফাইল এখানে আপলোড করতে পারবেন ওয়ার্ড এক্সেল অথবা জিপ ফাইল যে কোনো ফাইল তো আমি ডেস্কটপ থেকে একটি ওয়ার্ড ফাইলকে অর্থাৎ আইসিটি এই ফাইলকে এখানে আপলোড করতে চাচ্ছি এটি আপলোড হলো এবং এটার ইউআরএল অটোমেটিকভাবে থাকবে আপনি এখান থেকে ইউআরএলকে কপিও করতে পারবেন সেটা অন্য বিষয় ইউজাররা কিন্তু খুব ইজিলি এখান থেকে ফাইলকে ডাউনলোড করে নামাতে পারবে এখন আমরা এখানে একটি টেবিলকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু আমাদের টেবিল অর্থাৎ ওয়েব ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের টেবিল কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা বিষয় তো এই টেবিলকে খুব ইজিভাবে আমরা এখানে কিভাবে ডিজাইন করতে পারি অ্যাড ব্লক এবং টেবিলটাকে আমরা পাবো ফরম্যাটিংয়ের মধ্যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল বাই ডিফল্ট এখানে 2x2 কলাম রো এখানে দেওয়া আছে আপনি এটাকে কম বেশি করে নিতে পারেন আমি চাচ্ছি যে 5x5 একটি টেবিলকে অর্থাৎ 5টা রো 5টা কলামের একটি টেবিলকে ড্র করতে চাচ্ছি খুব ইজিভাবে কিন্তু এখানে একটি টেবিল ড্র হয়ে গেল আপনি কিন্তু এখানে আপনার কন্টেন্টগুলো খুব ইজিভাবে টাইপ করে ফেলতে পারবেন এখন লাস্ট যে বিষয় অর্থাৎ আমরা এখানে একটি বাটনকে ক্রিয়েট করতে চাচ্ছি তো একটি বাটন আমরা জানি যে ওয়েবসাইটে বিভিন্ন বাটন থাকে সেখানে ক্লিক করলে কোনো একটি ওয়েবসাইট নতুন ওপেন হয় কিংবা কোনো একটি ওয়েবসাইটের ডিজায়ার্ড পেজটা সেই বাটন ক্লিক করলে শো হয় সেটা আমরা বাটন বানানোর চেষ্টা করব তো সেটা আমরা কোথায় পাবো সেটা আমরা পাবো আমার এখানে অর্থাৎ বাটন এখানে টেক্সট এখানে আমি একটা বাটনকে ক্রিয়েট করতে চাচ্ছি একটা সাইটকে ওপেন করার জন্য W3 School আমরা জানি একটি সাইট এবং এখানে ক্লিক করলে যাতে W3 School-এর সাইটটা ওপেন হয় সেটি আমরা একটু খেয়াল রাখবো তো W3 School-এর যে ইউআরএল অর্থাৎ সাইটের যে অ্যাড্রেস সেটা আমরা একটু এখানে কপি করে আসি এখানে আমি কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করলাম দেন অ্যাপ্লাই অর্থাৎ এটা কিন্তু আমি অ্যাপ্লাই করলাম এখান থেকে বাটনের কালারটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বিভিন্নভাবে তো এখানে এই কালারটাই থাক এখন এখানে যদি আমি টোটাল জিনিসগুলো একটু প্রিভিউ করে আসি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সচেঞ্জ গ্যালারি দেন এখানে লিংক তৈরি করেছিলাম এখানে ব্লগ করেছিলাম এখানে লিস্ট করেছিলাম এখানে একটি ভিডিওকে এনেছিলাম এবং এখানে একটি কাভার ফটোকে দিয়েছিলাম একটি টেবিলকে ড্র করেছিলাম এবং এখানে কিন্তু ডাউনলোড অপশন রেখেছিলাম এবং এখানে কিন্তু একটি বাটনকে রেখেছিলাম তো বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু W3 School-এর সাইটটাকে ওপেন হচ্ছে এবং ডাউনলোড করলে কিন্তু আমার যে আইসিটি ফাইল যে ওয়ার্ড ফাইলটা আমরা আপলোড
আপলোড করেছিলাম সেটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এই অপশনগুলো কিন্তু আমরা খুব ইজি ভাবে এখানে করতে পারলাম। তো আজ আমি আপনাদেরকে দেখালাম যে ওয়ার্ডপ্রেসের যে লোয়ার ভার্সনগুলা সেগুলোর সাথে আপার ভার্সন অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন 5.1.1 এর যে পার্থক্যটা, অর্থাৎ 5.1.1 ব্যবহার করে আপনি খুব সহজে একটি পেজকে ডিজাইন করতে পারবেন, একটি পোস্টকে ডিজাইন করতে পারবেন এবং খুব ইজিলি আপনি যে কোনো জিনিস খুব সুন্দরভাবে ডিজাইন করে একটি সুন্দর সাইটকে ক্রিয়েট করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।